হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করছি যে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের ভালো থাকার মাঝে ফাইনালি আজকে আপনাদের সামনে থ্রি অ্যাপের টোটাল ওপেন করে দিব। তো তার আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যারা যারা ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখতেছেন, তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে নেবেন। সিপু থাইল্যান্ড লটারি দিয়ে সার্চ করলে আমার চ্যানেলটি চলে আসবে। তো এখানটি আপনারা দেখতেই পারতেছেন, শিবু থাইল্যান্ড লটারি দিয়ে সার্চ করলে চলে আসবে। এবং 1090 জন সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে, এটা আমার নতুন চ্যানেল। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যে যা ঘুরে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে থ্রি অ্যাপের গেম ওপেন করছি। এবং আর কি ফোর পিস পেপার, অনেক ভাই ফোর পিস পেপার খুঁজতেছেন, তো আমি বলে দিলাম আমার চ্যানেলে আমি ওপেন করছি, আপনারা যাই ঘুরে আসতে পারেন। এবং অনেক কিছু আমি এই চ্যানেলে ওপেন করে রাখছি। থ্রি অ্যাপ দুই গুটি টাচের যে পেপারটা আছে ওই পেপারটা ওপেন করে দিছি, যেটা কন্টিনিউ পাস করে। তো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, তো আপনারা অবশ্যই যাই ইউটিউবে সার্চ করবেন সিপু থাইল্যান্ড লটারি, তো আমার চ্যানেলটি চলে আসবে, আপনারা যাই সাবস্ক্রাইব করে নেবেন। আর কি 1090 জন নতুন সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলে, আপনাদের সাপোর্ট আর ভালোবাসে আমি আবার আমার চ্যানেলটি গ্রো করতে পারতেছি। তো আমি আপনাদেরকে আজকে থ্রি অ্যাপ গেমের টোটাল পেপারটা ওপেন করে দিব। তো আপনারা যারা যারা আমার পেজে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই শিবু থাইল্যান্ড লটারি দিয়ে ইউটিউবে সার্চ দিলে আমার চ্যানেলটি চলে আসবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাই, তো আমি আপনাদেরকে বলে দিই, যখন এখানে দেখেন আমাদের এই টোটাল পেপারটার কথা বলতেছিলাম আপনাদেরকে, যখন এখানে আমাদের থ্রি অ্যাপ গেম মারছিল 4-1 এবং 7, তো তখন আমাদের এই পেপারটিতে অনলি মাত্র 4টা টোটাল দেওয়া ছিল, কি 1, 4, 9 এবং এখানটা 0 ছিল। তো আমাদের যেহেতু থ্রি অ্যাপ গেম মারে 4, 1, 7, তো 4 আর 5, 7, 5, 12, তো 2-এর টোটাল, তো সেই হিসাবে আমাদের এই পেপারটা কেউ সম্পূর্ণ এই পেপারটা আমাদের এই খেলার জন্য মিস করছে, ঠিক আছে। তো এই পেপারটা আমি আপনাদেরকে, তো এই পেপারটাই আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। তো যখন আমাদের এখানটায় থ্রি অ্যাপ গেম মারছিল কি 7, 8 এবং 9, তো আমাদের তখন এই পেপারটিতে অনলি মাত্র এখানটায় আমাদের 4টা টোটাল দেওয়া ছিল, 1, 4, 8 এবং 2। তো আমাদের যেহেতু থ্রি অ্যাপ গেম মারে 7, 8 এবং 9, তো আমাদের 7 আর 8 কত হলো 15, 15 আর 9, 24, তো 4-এর টোটাল। তো এই 1, 4, 8, 2 এর মধ্যে যে 4-এর যে টোটালটা আছে আমাদের অনেক সুন্দরভাবে আমাদের থ্রি অ্যাপ গেমের টোটাল হিসাবে কাজ করছে। এবং এই যে এখানটা একটা সিঙ্গেল ডিজিট থাকে 8-এর, এবং এই সিঙ্গেল ডিজিটটা 8 ছিল এখানটা, এইটা এই ঘরে একটা সিঙ্গেল ডিজিটের এটা সিঙ্গেল ডিজিট একটা করে থাকে, তো সিঙ্গেল ডিজিট যেহেতু আমাদের একটাই ছিল 8, তো অনেক সুন্দরভাবে আমাদের 8-এর সিঙ্গেল ডিজিটটা কাজ করছে মিডিলে। এবং আমাদের এই 8 এবং 9-এর জোড়াটাও অনেক সুন্দরভাবে থ্রি অ্যাপ গেমে কাজ করছে, এবং আমাদের থ্রি অ্যাপ গেম মারছে কি 7, 8 এবং 9। তো তার পরবর্তীতে, তো তার পরবর্তীতে যখন এখানটায় আমাদের থ্রি অ্যাপ গেম মারছিল 8, 0 এবং 5, তো তখন আমাদের এই পেপারটিতে অনলি মাত্র 4টা ডিজিট দেওয়া ছিল, 7, 8, 5 এবং 3। তো আমাদের যেহেতু এখানটি থ্রি অ্যাপ গেম মারছিল কি 8, 0 এবং 5, তো কত হলো 8, 5, 13, 13-এর টোটাল। তো এই যে এই 7, 8, 5 এবং 3-এর মধ্যে এই 3-এর যে টোটালটা আছে আমাদের থ্রি অ্যাপ গেমের টোটাল হিসাবে অনেক সুন্দরভাবে কাজ করছে। এবং আমাদের এখানটি কি একটা ডিজিট হিসাবে ডিজিট কী ছিল 5, এবং আমাদের এই 5 থেকে এক সেট গেম ছিল 5, 0, 3, এবং একটাই জোড়া দেওয়া ছিল কি 5 এবং 0-র। তো আমাদের যেহেতু থ্রি অ্যাপ গেম মানে 8, 0 এবং 5, তো সেই হিসাবে আমাদের এই 5 এবং 8, 0 অনেক সুন্দরভাবে একটা জোড়া কাজ করছে, এবং এই 5-এর ডিজিটটা অনেক সুন্দরভাবে কাজ করছে। এবং 5, 0, 3 থেকে আমাদের এক সেট গেম থেকে 5 এবং 0-র জোড়াটাই শুধু নিয়ে গেছে। তো তার পরবর্তীতে যখন, তো তার পরবর্তীতে যখন আমাদের এখানে থ্রি অ্যাপ গেম মারে 0, 9 এবং 3, তো আমাদের এই পেপারটিতে অনলি মাত্র 4টা টোটাল দেওয়া ছিল কি 3, 2, 5, 0, ঠিক আছে। তো যেখান থেকে আমাদের যাহাতুক এখানটায় আমাদের থ্রি অ্যাপ গেম মানে 0, 9 এবং 3, তো এই 3, 2, 5, 0-র মধ্যে 2-এর টোটালটা 9 আর 3, 12, 12 আর 2, এই 2-এর টোটালটা আমাদের অনেক সুন্দরভাবে থ্রি অ্যাপ গেমে কাজ করছে, এবং আমাদের থ্রি অ্যাপ গেম মারছে 0, 9, 3,
এবং আমাদের এই 2-এর একটা ডিজিট ছিল, এখানে একটা ডিজিট হিসাবে ছিল 2-এর ডিজিট, তো আমাদের এই ডিজিটটা মিস করে যায়। এবং আমাদের 2 থেকে একটা জোড়া দেওয়া ছিল 2-9, তো এই জোড়াটাও মিস করে শুধু এখান থেকে 9-এর ডিজিটটা নিয়ে যায়। এবং এখানটায় আমাদের এক্সের গেম দেওয়া ছিল 2-0, 2-9-0, তো এই 2-9-0 থেকে আমাদের 9 এবং আমাদের 0-র একটা সুন্দরভাবে একটা জোড়া খেলে যায় এবং আমাদের 3-আপ গেম মারে 0-9-3। তো তার পরবর্তীতে যখন এখানটায় আমাদের 3-আপ গেম মারে 1-9 এবং 6, তো আমাদের এই পেপারটিতে অনলি মাত্র এখানটায় 4টা টোটাল দেওয়া ছিল 1-4-9-6। তো আমাদের যেহেতু এখানটায় 3-আপ গেম মারে 1-9-6, তো 1-9-1-10-6-16-16-6 টোটাল। তো এই 1-4-9-6-এর মধ্যে যে 6-এর যে টোটালটা আছে, তো এই 6-এর টোটালটা আমাদের 3-আপ গেমে অনেক সুন্দরভাবে কাজ করে এবং আমাদের 3-আপ গেম কি মারে 1-9-6। তো আমাদের এখানটায় একটা অনলি সিঙ্গেল ডিজিট হিসেবে ডিজিট ছিল 4 এবং 4 থেকে এক সেট গেম দেওয়া ছিল 4-8-9 এবং 4-2 একটা জোড়া ছিল, তো আমাদের এই গেম ডিজিট এবং জোড়া আমাদের মিস করে যায় এবং আমাদের টোটালটা কন্টিনিউ অনেক সুন্দরভাবে এই পেপারটা আমাদের পাস করে আসতেছে। 1-9-6-এর মধ্যে এই 6-এর টোটালটা অনেক সুন্দরভাবে আমাদের কাজ করছে। তো তার পরবর্তীতে যখন এখানটা আমাদের 3-আপ গেম মারে 5-1-9, তো আমাদের এই পেপারটিতে অনলি মাত্র 4টা টোটাল দেওয়া ছিল 8-5-1-2। তো যেখান থেকে আমাদের যেহেতু এখানটা 3-আপ গেম মারে 5-1-9, তো 5-8-1 6-6-9-15-15-5, তো এই 8-5-1-2 এই 4টা টোটালের মধ্যে এই 5-এর যে টোটালটা আছে আমাদের 3-আপ গেমে অনেক সুন্দরভাবে আমাদের কাজ করে এবং আমাদের 3-আপ গেম মারে কি 5-1-9। এবং আমাদের এখানটায় একটা ডিজিট হিসাবে ডিজিট ছিল 5-এর ডিজিট, তো অনেক সুন্দরভাবে আমাদের 5-এর ডিজিটটা কাজ করছে এবং 5 থেকে এক সেট গেম দেওয়া ছিল 5-8-0, তো আমাদের এই গেমটা সম্পূর্ণ গেমটা মিস করছে, শুধু 5-এর ডিজিটটাই আমাদের কাজ করছে এবং আমাদের একটা জোড়া দেওয়া ছিল কি 5-8, তো এই জোড়াটাও আমাদের মিস করছে, শুধু 5-এর ডিজিটটা আমাদের কাজ করছে এবং আমাদের 5-এর টোটালটাও পাস করছে। তো তার পরবর্তীতে এখানে যখন আমাদের 3-আপ গেম মারে, 3-আপ গেম আমাদের এখানে কী মারে 4-1-1, তো আমাদের এই 4-1-1 যখন গেম মারে, তো তখন আমাদের এখানে 4টা টোটাল দেওয়া ছিল 6-7-8-1, ঠিক আছে। তো আমাদের যেহেতু এখানে 3-আপ গেম মারে 4-1-1, তো এই 6-7-8-1-এর মধ্যে এই যে 4-1-1, তো 6-এর টোটাল, তো আমাদের এই 6-এর টোটালটা অনেক সুন্দরভাবে আমাদের 3-আপ গেমে কাজ করে এবং আমাদের 3-আপ গেম কী মারে 4-1-1। এবং আমাদের এই 6-এর ডিজিট দেওয়া ছিল একটা ডিজিট হিসাবে, সিঙ্গেল ডিজিট হিসাবে, তো আমাদের এই 6-এর ডিজিটটা মিস করে এবং আমাদের এখানে এক সেট গেম দেওয়া ছিল 7-6-3 এবং একটা জোড়া দেওয়া ছিল 6-4, তো এই জোড়া আমাদের জোড়া গেম ডিজিট এখানে কিছু পাস করেনি, শুধু এই 4-এর ডিজিটটা পাস করছে জোড়া থেকে এবং আমাদের এই যে টোটাল 6-এর টোটালটা কন্টিনিউ অনেক গেম ধরে আমাদের এই পেপারটা পাস করে আসতেছে। তো তার পরবর্তীতে যখন এখানে আমাদের 3-আপ গেম মানে 4-1-7, তো আমাদের এই পেপারটিতে আমাদের 4টা ডিজিট দেওয়া ছিল কি 1-4-9 এবং এখানে 0 ছিল, তো সেই হিসাবে আমাদের 3-আপ গেম যেহেতু মানে 4-1-7, তো 4-5-7-12-2, তো 2-এর টোটালের গেম মানে, তো আমাদের 1-4-9-0, তো এই পেপারটা আমাদের সম্পূর্ণ এই খেলার জন্য মিস করছে ভাই, 4-1-9-0, তো সম্পূর্ণ টোটাল আমাদের মিস করছে, মানে বলতে গেলে এখানটায় আমাদের ডিজিট একটা ছিল কি 9, তো ডিজিটটাও মিস করছে এবং একটা জোড়া দেওয়া ছিল 9-6, জোড়াটাও মিস করছে, 9-6-1 অ্যাকসেট গেম দেওয়া ছিল, শুধু 1-এর ডিজিটটা আমাদের এখানে গেম থেকে নিয়ে গেছে। তো অবশ্যই আমি এই খেলার জন্য আপনাদেরকে দেখাই দিব, তো তার আগে আমি আপনাদেরকে আরেকবার দেখাই যে সিপু থাইল্যান্ড লটারি, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যায় সাবস্ক্রাইব করে নেবেন, থাইল্যান্ড লটারি ফ্রি টিপস, যারা যারা ফ্রিতে মানে অনেক কিছু মানে পাইতে চান, গেম খেলেন দীর্ঘদিন ধরে পান না, তাদের জন্য আমি ডাউন 3-আপ আমার চ্যানেলে ওপেন করবো ইনশাল্লাহ, আপনারা সাপোর্ট করেন, এটা আমার নতুন চ্যালেঞ্জ সিপু থাইল্যান্ড লটারি, কেননা আমার পুরাতন চ্যালেঞ্জটা তো উড়ে গেছে, আপনারা অনেক সহকলেই জানেন, তো সিপু থাইল্যান্ড লটারি এখানটা দেখতে পাবেন 1090 জন আমাকে সাবস্ক্রাইব করে রাখছে নতুন চ্যানেলে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাপোর্টে আর
ভালোবাসায় আজকে আমি আবার এতদূর উঠতে পারছি, ইনশাল্লাহ আরও উপরে উঠবো আপনাদের দোয়ায়। তো আমি আপনাদেরকে এবারকার টোটাল পেপারটা ওপেন করে দিই। তো দেখেন আমি আপনাদেরকে 1/3/2023 জন্য যে আমি টোটাল পেপারটা আছে ওটা ওপেন করে দিলাম। 8, 6, 5 এবং এটা কি 2। তো এইটা হলো 3 অ্যাপের টোটাল, 8, 6, 5, 2 এবং এখানে আমাদের একটা সিঙ্গেল ডিজিট দেওয়া আছে কি 6 এবং এক সেট গেম দেওয়া আছে 603 এবং আমাদের এখানে একটা জোড়া দেওয়া আছে 6-7। তো আপনারা যারা যারা এই পেপার গুলো ভালো লাগছে আপনারা অবশ্যই এই পেপার গুলো ধরে খেলবেন। এবং ভিডিওটা শেষ করার আগে বলতেছি আপনারা অবশ্যই সেকেন্ড পেপার পার্ট 2 তার যারা যারা দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসেন, আমি দিয়ে রাখছি। তো ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলবো, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মারবেন। আসসালামু আলাইকুম।